আবার চললাম দক্ষিণ দিনাজপুরে। এই জেলার প্রাকৃতিক পরিবেশ, হৃদয়বান মানুষ, লোভনীয় সুস্বাদু খাবার, বিখ্যাত ক্ষীরদই, লোকাল খাসির মাংস, উদয়মান বিরিয়ানি, দেশি মুরগি, পুকুরের মাছ, সবুজায়ন সর্বদা আমাকে আকর্ষণ করে। তাই লাগাতার বেশ কয়েকটি পর্বে আপনাদের সামনে এই জেলার বিভিন্ন খাবার ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ তুলে ধরলাম। ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না। কিন্তু এরাম আর লাউ বা চাল কুমড়ো যেটাই বলা যায়, জানি না এটা লাউ না চাল কুমড়ো, শুধু এটা কত বললো? নিলে পরে হাফ প্লেট নিলে বলো 75 টাকা বলো। গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের এখানে কিন্তু অসংখ্য মিষ্টির দোকান আছে, তাছাড়া তো অন্যান্য দোকান আছে, তার মধ্যে মধুবন, এখানে ক্ষীর দই বা অন্যান্য দই পাওয়া যায়, কিন্তু মেন এখানকার যেটা মিষ্টি, সকালবেলাতে পরোটা বানায়। তো এখানে প্রচুর লোক যারা আসেন বাইরে থেকে তারা কিন্তু পরোটা খান বেশি। এখানকার একটু পরোটা টেস্ট করে দেখা যায় কীরকম। চলো গঙ্গারামপুরে যে পরোটা বললাম, আর পরোটা দেওয়ার স্টাইলটা দেখুন, এই নিউজ পেপারের উপরে পরোটাগুলো দেয় আর পাত্র এরকম ইউজান্ত্র, যদিও এটা এনভায়রনমেন্ট ফ্রি নয়, তাও কিছু বলার না, যেটা দিচ্ছি সেটাই বললাম। আর পরোটাগুলো দেখুন এরকম অবস্থা, আর পুরো রিফাইন তলে ভাজা পরোটা। তরকারিটা পুরো লাউ দিয়ে তৈরি, লাউ আলু দিয়ে তৈরি, আর তার মধ্যে একটু ডাল দেওয়া আছে। ডাল বলতে এটা হচ্ছে মটরের ডাল, লাউ আলু দিয়ে তৈরি, পাতলা নর্মাল, কিন্তু পরোটাটা বেশ মুচমুচে খেতে ভালো লাগছে। দেখুন মুচমুচে পরোটা, পরোটা করে মুচমুচে আমি খুব একটা দেখতে পাই না কোথাও। বেশ খাদ্য, এখানকার ফেমাস মিষ্টির মধ্যে কিন্তু মিল্ক কেক কোথাও কোথাও দেখতে পাবে কাগজে র্যাপিং করে বিক্রি করছে, আবার কোথাও এরকমভাবে ত্রিকোণার সাইজ করে বিক্রি করছে। অসাধারণ খেতে, অসাধারণ মিল্ক কেক মানে যে সেটা মিল্কেরই তৈরি, সেটা বোঝা যায়, মানে অন্যরকম টেস্ট আপনি পাবেন না, চালের গুঁড়ো বা অন্য অন্য কিছু পাবেন না, পিওর দুধকে বারবার অনেক সুন্দর ধরে ফেটিয়ে 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 খুব সুন্দরভাবে তৈরি করা মিল্ক কেক। এই মিল্ক কেকগুলোর দাম এক একটা 6 টাকা, মাত্র 6 টাকা, আর পরোটাগুলোর দাম হচ্ছে 5 টাকা। তো চলুন এখন দেখি আর কি কি পাওয়া যেতে পারে। চার মাথা মন্দির আছে, যে কটা দইয়ের দোকান আছে তার মধ্যে একটা ফেমাস হচ্ছে মহাপ্রভু দই ভাণ্ডার। মহাপ্রভু দই ভাণ্ডার যেখানকার ভিডিও অলরেডি আমি দুটো বানিয়েছি এবং বেশ ভালো মানুষ দেখেছে, এখানে কীভাবে দই তৈরি হয় সেটাও দেখিয়েছি। এখান থেকে দুই রকমের দই মেনলি পাওয়া যায়, একটা হচ্ছে নর্মাল দই যার দাম হচ্ছে 100 টাকা কিলো, হ্যাঁ 100 টাকা কিলো, আর একটা হচ্ছে ক্ষীর দই, ক্ষীরের দই সেটা হচ্ছে 160 টাকা কিলো। আর গঙ্গারামপুরের এই ক্ষীর দই কিন্তু খুবই বিখ্যাত, তাই আমি 1 কিলো ক্ষীর দই নেবো, নিয়ে বাড়িতে গিয়ে সবার সাথে খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। ৪৬০ টাকা নিল, 1 কিলো ক্ষীর দই নিল, যেটা বাড়িতে গিয়ে জবরদস্ত রসিয়ে কষিয়ে খাওয়া দাওয়া হবে 6 মিনিট। এই হচ্ছে ক্ষীর দই, আমার মনে হয় এর মধ্যে 1 কিলো আছে কিনা সন্দেহ, যদি আমি ওয়েট করে দেখিনি কতটা আছে। তবে এই দামে আমাদের কলকাতার দিকে
এক কিলো দই মোটামুটি 180 বা 200 টাকা কিলো, নর্মাল দই, ক্ষীর দই না। আর এখানে সেটা ক্ষীর দই মাত্র 160 টাকা কিলো, আর নর্মাল দইয়ের দাম এখানে কিন্তু 100 টাকা কিলো, যেটা আমি দেখালাম আপনাকে দোকানে। এবার ক্ষীর দই নিয়ে দেখি, বাহ, উপরে ক্ষীরের একদম পরত। দেখেই মনে হচ্ছে একদম ক্ষীর ক্ষীর ভাব। খেয়ে দেখি এটা। এই দই যদি কখনো খান, গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি অন্য দই খাওয়া ভুলে যাবেন, সেই লেভেলের দই। পুরো মনে হচ্ছে ক্ষীর খাচ্ছে, ক্ষীর। অমৃত, অমৃত, অমৃত সম। আজকে রিয়েলি বলতে হবে জমে ক্ষীর, তার কারণ এই যে ক্ষীর দইটা যদি কেউ না খান তাহলে রিয়েলি এর মাহাত্ম্য বুঝবেন না। এটা রিয়েলি জমে ক্ষীর, জমে ক্ষীর, জমে ক্ষীর। হ্যাঁ, কোথায় পাওয়া যায়? গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে চৌমাথা মোড়ে 3টে দোকান আছে। যে কোনো দোকান থেকে নিন না কেন, এই কোয়ালিটি পাবেন, আশা রাখি। সুপার সুপার সুপার। গঙ্গারামপুর স্টেডিয়াম পাশে চলে যাচ্ছে 512 নম্বর জাতীয় সড়ক, আর ঠিক উল্টো দিকে আছে এই দাদু দিদার হোটেল। এখন আমি চলে আসলাম দাদু দিদার হোটেলে। তো দাদু দিদার হোটেলে দিদা আমার পাশে বসে আছে। তো দিদা, আপনাদের হোটেলটা কত বছর ধরে হয়েছে? 30 বছর। হ্যাঁ, আপনাদের হোটেলে বিশেষ খাবার কি? খাসির মাংস। খাসির মাংস, দেশি মুরগি। বাহ বাহ বাহ, বিশেষ, প্রচুর স্বাদ। ঠিক আছে, এগুলো আছে, খাবো, খেয়ে দেখবো কীরকম হয়। হ্যাঁ, আপনি কি নিজে রান্না করেন? আমি করি, আমার ছেলে করে, আমার ছেলে করে, নাতি করে, সবাই মিলে, সবাই মিলে কাজ করে। বাহ, এই যতগুলো হোটেলে খেয়েছি এখন পর্যন্ত, হ্যাঁ, তো এই হোটেলের একটা আলাদা ধরনের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে মাংস। মাংস মানে মাংস যে কলকাতার গোলাবাড়ির মাংস, হ্যাঁ, গোলবাড়ি মাংস, গোলবাড়ির মাংস, আর এখানকার দাদু দিদার মাংস, ঠিক, এটাই এখানে। আর কচু শাক, কচু শাক এখানে কোনো ফেমাস, কচু শাক দেখলাম তো স্যার, কচু শাক তো নিজেস্পুর আসলে অবশ্যই গঙ্গারপুরে ভিজিট করবেন। আর তার সাথে ঠিক, গঙ্গারামপুরের দ্বিতীয় পর্বে চলে আসলাম। এটাও কিন্তু সেই ভাত মাছ মাংসেরই হোটেলে, গঙ্গারামপুরের মিশন মোড়ে দাদু দিদার হোটেলে। এই হোটেলটা আমাকে অনেকে এখানে সাজেস্ট করলো যে এই হোটেলে নাকি মাংস নাকি খুব বিখ্যাত এবং খুব কম দামে নাকি বেশ ভালো কোয়ালিটির মাংস পাওয়া যায়। চলে আসলাম তাই এখানে। আর রাইস, এখানে চালগুলো যেরকম বলেছি আপনাকে, আপনাদেরকে আগে, যে এখানে কিন্তু দেখুন শম্পা মাসুরি চাল পাওয়া যায়, যেটা এই জেলার কিন্তু বিশেষ চাল। এখানে দেখতে পাচ্ছি ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে, আর কচু শাক এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতে কচু শাক দিচ্ছে, চাল কুমড়োর তরকারি, শশা, পেঁয়াজ, লেবু, ডাল। এর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 60 টাকা। আর যদি এটা 4 পিস, এর সাথে যদি মাটন নেওয়া যায়, খাসি মাংস, একদম লোকাল খাসি মাংস, এরকম দেখুন সাইজগুলো হয়, মানে একটা 25 গ্রামের আশেপাশে হবে, এরকম সাইজের 4 পিস খাসি মাংস দিয়ে প্লেটটা দাম পড়ছে মাত্র 100 টাকা। হ্যাঁ, 4 পিস খাসি মাংস দিয়ে 100 টাকা। আর এক প্লেট যদি আপনি খাসি মাংস নেন, এটা হাফ প্লেট হয়, এক প্লেট নিলে তার দাম পড়বে 150 টাকা, হাফ প্লেট নেন তাহলে দাম পড়বে 75 টাকা। তো দেখি কীরকম কী আছে। রাস্তার উপরে একদম হোটেলটা, নর্মাল চলতি হোটেল, যেখানে চলতি মানুষ যাওয়া আসার পথেই খাওয়া দাওয়া করে। আর দেখি এখানে কচু শাকটা আগে দেখি কীরকম কচু শাক। সবাই বলছে নাকি এখানকার কচু শাক বেশ ভালো খেতে, লেবু দিয়েছে, গন্ধরাজ লেবু। লবণের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু খেতে ভালো, কিন্তু লবণটা একটু বেশি আছে, বাকি টুকটাকই আছে। এবার ডালটা দেখুন, মুসুরির ডাল, মোটামুটি সো সো, ডাবের তরকারিটা ঠিকঠাক, আলু ভাজা করে বেশ খেতে, বেশ মুচমুচে ভালো। লেবু চিপে
বেশ, এবার চলে আসছে খাসির মাংস, যেটা মেন আকর্ষণ। দেখি মাংসগুলো কীরকম, মাংসগুলো মোটামুটি নরম আছে। বাহ, এ মাংসটা দেখুন হেভি নরম মাংস। একটু আগে মাংসটা টেস্ট করি, মাংসটা রেখে দেন, লাল টকটকে ঝোল একদম, ঝোল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলাদা লেভেল, অনবদ্য ঝোল। তবে সত্যি কথা, আগের যে খাবারগুলো খেলাম তার থেকে ঝোলটা একদম সেই লেভেলের। ডালটা আবার সবজিটা অতটা ভালো লাগেনি যতটা খাসি মাংসটা ভালো লাগছে, খাসি মাংস ঝোলটা সেই লেভেলের। কোনো কথা হবে না, বাস পুরো এক ঘর মাটন, ঘর খাসি মাংস, লোকাল দেশি ছোটো ছোটো খাসি মাংস, সেই টেস্ট। মাংস কোয়ালিটিগুলি আলাদা। সকালে গঙ্গারামপুরে ক্ষীর দই খেয়েছি, যে কী স্বাদ ছিল সে আর কি বলবো আপনাদেরকে। তারপরে এখানে অনেকে জিজ্ঞেস করলাম যে কোথায় ভালো এরকম হতে পারে ভালো হোটেল, তো এখানে অনেকে জানালো যে দাদু দিদার হোটেল আছে গঙ্গারামপুর মিশন মোড়ের কাছে, নেই খুব বিখ্যাত হোটেলটা। নর্মাল হোটেল, সাধারণ হোটেল, কিন্তু খুব চালু হোটেল। এখানে কিন্তু দেশি মুরগির মাংস, তাছাড়া বিভিন্ন ধরনের দেখলাম মাছও পাওয়া যাচ্ছে। মাংসগুলো কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো। এর আগে বিভিন্ন পর্বে গঙ্গারামপুর যখন এসেছি আমি, যেমন কখনো আকাশ হোটেল, লবণ বা মাতৃ হোটেল, কখনো হাজি বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, এগুলো তুলে ধরার চেষ্টা করেছি গঙ্গারামপুরের। তারপরে গঙ্গারামপুরের রিম্পা হোটেল খাবার তুলে ধরেছি, তাজ আপনাদের সামনে তুলে ধরলাম দাদু দিদার হোটেলের খাবার। গঙ্গারামপুর এসে যখন যেরকম সুযোগ পেয়েছি বিভিন্ন ধরনের খাবার কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে তো খাসির মাংস ভাত দিয়ে শুরু করেছিলাম, তারপরে শুনলাম যে এখানে নাকি দেশি মুরগির মাংস পাওয়া যায়, তার দামটা একটু বেশি দিয়ে এক প্লেট বললো যে 200 টাকা দাম, আর হাফ প্লেট হলে তার দাম 100 টাকা। তো দেশি মুরগি সাধারণত এটা সব জায়গাতে পাওয়া যায় না বললে এই দোকানে নাকি পাওয়া যায়, তো আমি আর লোভ সামলাতে পারলাম না, বললাম যে আগে দেশি মুরগি তো একটু টেস্ট করতেই হবে, খেয়ে দেখি কীরকম। এর দাম দেখতে পাচ্ছি খাসি মাংসের থেকেও বেশি। আলাদা স্বাদ। গ্রেভিটা নিয়ে দেখি একটু, এবার এই গ্রেভি দিয়ে ভাত একটু মাখিয়ে নিই। কালারটা দেখেছেন, পুরো লাল লাল কালার, একদম দেশি মুরগির মাংস একদম। একটু লবণটা বেশি রান হচ্ছে, কিন্তু সেই লেভেলের কোয়ালিটি দেখুন, আর সেরকম নরম। গঙ্গারামপুরে দুটো পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। গঙ্গারামপুর তাই মাঝে মাঝে আসি, কারণ এখানে আমার দেশের বাড়ি বলতে পারেন, বা এখানে আমার বাড়ি, যখন যেরকম সময় পাই সেই হিসেবে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে আপনাদের সামনে দুটো একদম বাঙালি ভাতের খাবারের যে হোটেল সেরকম তুলে ধরার চেষ্টা করলাম, আর তার সাথে বিভিন্ন রকমের যে টিফিন সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্রতিবার যা বলি প্লিজ লাইক করুন, কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভিডিওটা পড়লে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের সামনে এরকম মজাদার মজাদার ভিডিও তুলে ধরার সুযোগ পাই। বাই, দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও। ওকে, বাই বাই।